মাগুরা সদর উপজেলার বাহারবা গ্রামে ঘরের টিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ উজ্জ্বল বিশ্বাস নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের চাচা মোহাম্মদ ইমাম হোসেন জানান, সকাল 10টার দিকে উজ্জ্বল ঘরে বসে মোবাইল ফোনে কার্টুন দেখছিল। হঠাৎ টিনের বেড়ার পিঠ লাগালে বিদ্যুৎপৃষ্ট হয়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা 250 শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ উজ্জ্বল বিশ্বাস মাগুরা সদর উপজেলার বাহারবা গ্রামের আর্য বিশ্বাসের ছেলে। সে বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।